অভিনব শাস্তি, লকডাউনের আইন ভাঙলেই করোনা পরীক্ষা, এমন শাস্তির ব্যবস্থা করেছেন মানিকচক থানার পুলিশ। আজ সকাল থেকে মানিকচক থানার এলাকায় অগণিত বাসিন্দা পথে বেরিয়ে লকডাউনের আইন ভাঙার অপরাধ করে। কড়া হাতে কোনো শাসন না করে আইন ভঙ্গকারীদের আটক করে করোনা অ্যান্টিজেন টেস্ট করেছেন মানিকচক থানার পুলিশ। দেখুন এই রিপোর্ট। কোভিড-19 টেস্ট করা হচ্ছে, উদ্যোগ আছে আমরা মানিকচক বাসী যারা আছেন ওখানে, আমরা টেস্ট করে দেখতে চাইছি কি করোনা ভাইরাসের ইনফেকশনটা কীরকম আমাদের কমিউনিটিতে আছে। এই টেস্ট আমরা এখানে মানিকচক স্ট্যান্ডে করছি এবং মথুরাপুর স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন আমাদের টেস্টিং চলছে, পরে দ্রুত অ্যাকশন নিতে পারবো সেই জন্য আমরা এই টেস্টটা করছি। নিশ্চয়ই আমরা এখানে যাদের লকডাউন দেখতে পাচ্ছি, অনেকজন আছে লকডাউনের দিন তাতেও ও কারণে ঘর থেকে বাইরে বেরিয়েছে, তাদেরকেই আমরা এখানে মোটিভেট করে টেস্ট করাচ্ছি এবং ওনাদেরকে বোঝানো হচ্ছে কি টেস্ট করলে তাদের লাভটা কী। আজকে 11 নভেম্বর গোটা স্টেটব্যাপী যে লকডাউন আছে, সেই লকডাউনে যারা ভঙ্গ করে যারা বাইরে বেরিয়েছে আমরা তাদের পানিশমেন্ট স্বরূপ আমরা তাদের করোনা টেস্ট করাচ্ছি। তা আমাদের রুটিন প্রোগ্রাম আছে, প্রতিটা জিপিতে প্রোগ্রাম আছে, তার মধ্যে আজকে আমরা দুটো স্পটে করেছি, দুটো এই মথুরাপুর বাস স্ট্যান্ড এবং মানিকচক বাস স্ট্যান্ড।